respected chairperson, professor shuvo shankar Sharkar, our honourable vice chancellor, distinguished literary personalities and guests, on the dais and off the dais, delegates, my esteemed colleagues, friends, members of the nsu family, ladies and gentlemen, i deem it as my proud privilege to welcome you all.

আজকে উপস্থিত রয়েছেন বাংলা ভাষা সাহিত্যের বহু উজ্জ্বল জ্যোতিষ্ক যারা এই সভাকে নানাভাবে সমৃদ্ধ করছেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র শ্রী অতীন বন্দ্যোপাধ্যায় যিনি আর অল্প সময়ের মধ্যেই আমাদের এখানে এসে পৌঁছাবেন এই সভার আনুষ্ঠানিক উদ্বোধনের কথা তারই তার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ বাংলা সাহিত্যের আর এক দ্বীপপাল শ্রী দেবেশ রায় আমাদের মধ্যে আছেন এই আলোচনা চক্রের মুখ্য বিষয় উত্থাপন তিনি করবেন এ বিষয়ে তিনি সম্মতি প্রদানের জন্য আমরা তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ বাংলাদেশ হাই কমিশনের শ্রীমতী মৌসুমি ওয়াইস আজকে বিশেষ অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন তাকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের আজকে প্রধান অতিথি শ্রীমতী সেলিনা হোসেল যিনি দুই বাংলার সাহিত্য ক্ষেত্রে অত্যন্ত সুপরিচিত মুখ আমাদের এই অনুষ্ঠানে তিনি সাড়া দিয়েছেন তার জন্য আমরা তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আমরা আমাদের মধ্যে পেয়েছি অধ্যাপক পবিত্র সরকার শ্রী অমর মিত্র শ্রী সাধন চট্টোপাধ্যায় শ্রী মিহির সেনগুপ্ত শ্রীমতী সুনন্দা শিকদার শ্রীমতী মুক্তি চৌধুরী শ্রী সন্দীপ বন্দ্যোপাধ্যায় এবং আরও বাংলা সাহিত্য জগতের বিশিষ্ট মানুষকে যাদের উপস্থিতি আমাদেরকে উজ্জীবিত করছে আমাদেরকে প্রাণিত করছে এই মহাসম্মেলনে আপনাদের সকলকে আমরা যথাযোগ্য সম্ভাষণ জানাই স্বাগত জানাই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দেশের বিভিন্ন অংশ থেকে প্রতিবেশী দেশ এবং অন্য দেশ থেকেও যারা এই আলোচনা সভায় অংশ নিয়েছেন শারীরিকভাবে বিশেষ অসুবিধায় পড়ার জন্য আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারেননি অধ্যাপক আনিসুজ্জামান সাহেব তার সহযোগিতা আমরা সব সময় পেয়েছি আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি তাকেও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমরা জানাই উই অলসো এনকারেজ টু হ্যাভ আস প্রফেসর বিদ্যুৎ চক্রবর্তী ফ্রম ইউনিভার্সিটি অফ দিল্লি প্রফেসর বাসবি ফ্রেজার আপ এডিন নেপিয়ার ইউনিভার্সিটি প্রফেসর নুকবা তাজ ল্যাং ফ্রম লাহোর Professor Salma Bani from Canada and many other distinguished guests. We feel very happy to note that the seminar is going to provide a viable platform for a galaxy of renowned scholars and distinguished authors who have done commendable work in the field to deliberate in one of the most crucial aspects. Of our post colonial experience. I especially welcome our international guests who are attending the seminar and also those participating from different parts of the country. We are also very much thankful to all those who are presenting their papers in the seminar. I welcome you all at this seminar and we are very hopeful that the three day intellectual exercise will definitely contribute a lot to our existing universe of knowledge pertaining to the basic theme of the seminar as regards ourselves let me say that netaji subhas open university is the largest open university in eastern india and the only university only open university in this state

including our vocational courses. We have three hundred twenty-four study centres if we take into account the recently added BED course study centres. Besides regular academic activities, in conducting these courses, we are also committed to our pledge for advancement of learning through research and development. সুদীর্ঘ কাল জুড়ে বিকশিত মুক্ত শিক্ষার যে দর্শন ভাবনা তাকে পাথেও করেই বিশ্ববিদ্যালয়ের বিস্তৃত পরিসরে পাঠক্রম ভিত্তিক কার্যক্রমের পাশাপাশি বহুমুখী জ্ঞানচর্চা ও গবেষণার ক্ষেত্র আমরা আজ প্রসারিত করতে পারছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার মধ্যে আমাদের স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স সব দিক থেকেই অগ্রণী পাঠ্যক্রমের বিভিন্নতার বিচারে শিক্ষার্থী সংখ্যার বিচারে এই স্কুল যেমন বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৃহত্তম তেমনই গবেষণাধর্মী নানা কাজকর্মের নিরিখেও তা সবথেকে কর্মচঞ্চল মুক্ত শিক্ষার প্রকরণ অনুসরণে শিক্ষার্থীদের জন্য পাঠ উপকরণ প্রস্তুতি অন্যান্য শিক্ষা সহায়ক কার্যক্রমের সম্প্রসারণের কাজে আমাদের শিক্ষক শিক্ষিকারা যেমন সবসময় তৎপর তেমনি তারা সবসময় উদ্যোগী নানা গবেষণা প্রকল্প পরিচালন এবং সেমিনার কর্মশালা আয়োজনেও নিজেদের বৌদ্ধিক এবং পরিকাঠামোগত সীমাবদ্ধতা মনে রেখেই সংশ্লিষ্ট ক্ষেত্রের গুণীজনদের সম্মেলনে আমরা সততই উদ্গ্রীব সীমিত সামর্থ্যের মধ্যেও এত বড় মাপের এই আলোচনাচক্রের যে আয়োজন আমাদের বহুমুখী কর্মকাণ্ডে এক বিশেষ সংযোজন বলেই আমরা মনে করি সফর ইজ দ্য থিম অফ দ্য সেমিনার ইজ কনসার্নড আই থিঙ্ক মাই সেলফ এজ লেস কম্পিটেন্ট টু ইল্যাবোরেট বিফোর দিস অগস্ট অডিয়েন্স পার্টিকুলারলি ওয়ে দি জায়েন্টস ইন দ্য ফিল্ড আর সিটিং ইন ফ্রন্ট অফ মি উই বিলিভ দ্যাট দ্য থিম চোজন ফর দ্য সেমিনার ইজ নট ওলি রেলাভেন্ট ফর একাডেমিক রিজনস বাট অলসো হ্যাভ গ্রেটার ইমপ্লিকেশনস ফর আওয়ার সোসাইটি দিস ইজ ট্রু নট অনলি ফর দিস পার্ট অব দ্য কান্ট্রি বাট ফর দ্য বাট ফর দ্য সাবকন্টিনেন্ট অ্যাজ এ হোল সাতচল্লিশের যে স্বাধীনতা এবং তার হাত ধরাধরি করে অবধারিত হয়ে ওঠা দেশভাগের অভিজ্ঞতা সংজাত সাহিত্যিক প্রতিফলনের প্রেক্ষিতেই আজকের এই আলোচনাচক্রটি পরিকল্পিত সাহিত্য যেহেতু সমাজের দর্পণ তাই সব ধরনের সামাজিক অভিঘাতী সমসাময়িক সাহিত্যে প্রতিফলিত হবে এমনটাই প্রত্যাশিত অথচ দেশভাগের মতো গুরুত্বপূর্ণ ঘটনা সমকালীন সাহিত্যে কতখানি উঠে এসেছে তা নিয়ে বিতর্ক অনেক কথা উঠেছে দেশভাগের রাজনৈতিক ইতিহাস নিয়ে লেখা হয়েছে যথেষ্ট সামাজিক প্রভাব নিয়ে আলোচনা হয়েছে কতখানি বোধ করি যথেষ্ট নয় কেন কারো মতে টু পেনফুল ফর ওয়ার্ডস এত কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না কেউ একটু এগিয়ে বলেছেন দুঃসহ দুঃসহ ব্যথা অভিজ্ঞতা ভুলে থাকাই ভালো কে আর হৃদয় খুঁড়ে ব্যথা জাগাতে ভালোবাসে সমস্যাটি বোধ করি আরও গভীরে অনেকে মনে করিয়ে দিয়েছেন পার্টিশন ওয়াজ ডিফিকাল্ট টু ফর গেট ডেঞ্জারাস মেম্বার তাই শান্তির জন্য ভুলে থাকতে বলেছেন কেউ বা কারো বা তাতে আপত্তি রয়েছে তবে আলোচনা বেশ কিছুটা হয়েছে ডিসপ্লেসমেন্ট মাইগ্রেশন বা এক্সোডাস আর রিহাবিলিটেশন নিয়ে বানিয়ে তোলা নানা কথাও যুক্ত হয়েছে এসব কিছুর সঙ্গে তত্ত্ব যখন সত্যকে বানিয়ে তোলে সমস্যা তো তখন বাড়ে বই কমে না এসব কিছুকেই ছাড়িয়ে যায় সেই সব মানুষের কথা দেশভাগের রক্তাক্ত স্মৃতি নিয়ে যারা আজও বেঁথে বসতে আছেন যাদের কাছে এক লহমায় বদলে গেছে স্বদেশ পিতৃপিতামহের দেশ হয়ে গেছে বিদেশ পায়ে পায়ে যারা পেরিয়ে এসেছেন চেনা মাটি আকাশ ঘরবাড়ি সব কিছু কেউ পূর্ব থেকে পশ্চিমে কেউ পশ্চিম থেকে পূর্বে জন্মভূমি আর স্বদেশ আলাদা হয়ে গেছে যাদের কাছে যাদের মনোভূমিতে রয়ে গেছে আনুগত্যের এক চোরা সংকট এক অদ্ভুত টানা পড়েন এসব নিয়েই নাকি আখ্যান রচনার শূন্যতা রয়েছে অনেক সত্যি কি তাই সবটা বোধ সত্যি নয় আলোচনা সভায় সমাগত যোগ্য ব্যক্তিরাই এর সিদ্ধান্ত নেবেন আমরা শুধু এটুকুই বলি আওয়ার উই মে নট ডিনাই দ্যাট দেয়ার আর কালচার অফ সাইলেন্স দেয়ার মাইট অলসো বি দি আন্ডারস্ট্যান্ড রিজনস ফর দিস সাইলেন্স বাট দ্য নিড ফর ব্রেকিং দ্য সাইলেন্স Was also felt from time to time. Of course, the silence has been broken and many issues came up for deliberations and reflections. Many among us are actually engaged in serious exercise over the issues involved in different forms, and we are here to enlighten us from their contributions in the field. We sincerely hope that the deliberations of the seminar cumulatively bring out. The best of the constructive ideas and paved directions for our future course of action, both in academic as well as in our real life tasks. We are very grateful to all our invited speakers, distinguished panelists, the chairs of different technical sessions, delegates, and all others attending the seminar and enabling us to attain the heights that we have envisaged. Once again, I welcome you all.